নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার মনের ডালা চ্যানেলে। আজকে আমার এক বন্ধু আমার কাছে চিকেন 65 রেসিপিটা চেয়েছে, তাই আমি তোমাদের সবার সাথে চিকেন 65 রেসিপি আজকে শেয়ার করব। 1965 বুহারি রেস্টুরেন্টে প্রথম এই চিকেন 65 আরম্ভ হয়। তো এইটা নিয়ে এছাড়া আরও অনেক গল্প আছে। অনেকে বলেন যে 65 নাম্বারে ছিল এই রেসিপিটা, আর সবাই যেহেতু এটা উচ্চারণ করতে, মানে তামিল ভাষাটা সবাই যেহেতু জানতো না, তাই সবাই এই 65 নাম্বার বলে এই রেসিপিটা অর্ডার করতো। তো সেই কারণে এই রেসিপিটার নাম চিকেন 65 হয়ে যায়। তো এটা একটা ফিউশন রেসিপি, এটা তোমার চীন আর তামিল এই দুই রকম রেসিপির কম্বিনেশান। দেখে নি চিকেন 65 রেসিপিটা কেমন করে হয়। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা, তোমাদের আবার আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমার নতুন চ্যানেলটা সবার জানবে, আবার সবাইয়ের কাছে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। চলো বন্ধুরা দেখে নি রেসিপিটা। চিকেন 65 করে নেওয়ার জন্য আমি প্রথমেই চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করে নেবো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস, দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নেবো। এবার এটাকে আমি 5 মিনিট রেস্ট পিরিয়ডে রাখব, তারপরে আমি বাকি ম্যারিনেশন করব। প্রথম ম্যারিনেশনটা করেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনের দ্বিতীয় ম্যারিনেশনটা করব। তার জন্য আমি নিয়ে নেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, অল্প একটু কারি পাতা আমি কুচিয়ে রেখেছি এখানে, নিয়ে নেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা নিরা কিরম ঝাল খাবেন সেটা বুঝে গোলমরিচটা দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চা চামচ, 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম টক দই। এটা এবার মেখে আমি অন্তত পক্ষে 1/2 ঘন্টা আবার ম্যারিনেশন করব। আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, এবারে এটাকে আমি 1/2 ঘন্টা ফ্রিজের মধ্যে উঠিয়ে রেখে দেবো। আমি 4 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এটাকে না আমি শুকনো শুকনো করে মাখব, যে পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে ততটা আমি এখানে মিশিয়ে নেব। আর দেব 1 চা চামচ চালের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। যদি শুকনো ভাব না আসে তাহলে কিন্তু আরেকটু আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু কোটটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি 1টা 1টা করে চিকেন এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি 300 গ্রাম চিকেনে করছি। আমি ডেসক্রিপশান বক্সে সব কটা পরিমাণ কোনটা কী লাগবে আমি দিয়ে দেব। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা একটু ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও।
দেখো আমার চিকেন গুলো ভাজা হয়ে গেছে, আমি সবকটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর সবকটার উপরে খুব সুন্দর কোটও হয়েছে। বাকি চিকেনগুলোকে আমি এভাবে ভেজে নেব। এই ডিশটা একটু স্পাইসি হয়। আমার চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার পরের পর্বে চলে গেলাম। এখানে আমি কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, অল্প একটু তেল আছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি একটু বেশি করে দিলাম, এটাতে রসুনটা একটু বেশি পড়লেই খেতে ভালো লাগে। রসুন আর সামান্য একটু আদা, আমি এক চা চামচ আদা নিয়ে নিয়েছি এখানে কুচি করে, সেই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এ দুটোকে আমি একটু ভেজে নেব। আমার রসুন আর আদা ভাজা হয়ে গেছে, ওটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আমি দুখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কারি পাতা, আমি এখানে 12টা কারি পাতা কুচিয়ে রেখেছি, আপনাদের যদি আরেকটু ফ্লেভার ভালো লাগে আরেকটু দিতে পারেন। কারি পাতাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। আমরা চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু এটা সাউথের কম্বিনেশনে আর চীনেতেও একটু গোলমরিচের ব্যবহারটা বেশি আর সাউথেও তাই সর্বশেষে এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো। আমি এক চা চামচ গোলমরিচের মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার চিকেন 65 কিন্তু রেডি, চিকেন 65 কিন্তু আমার রেডি হয়ে গেছে। আগেই দেখালাম আপনাদের যে কিভাবে করতে হয়, কিন্তু আমি যেহেতু এটা রুটি দিয়ে খাবো আমার একটু গ্রেভির দরকার, তাই আমি একটু গ্রেভি বানিয়ে নেব। অনেক জায়গায় এটাকে কিন্তু একটু গ্রেভি দিয়েও করে, তাই আমি সেই গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো, দিয়েছিলাম দেবো সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার এই পুরো জিনিসটাকে আমি ভালো করে আবার ফেটিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব সামান্য একটু তেল, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো দইটা। বাকি সাথে দই নিয়েছিলাম,
সেই বাটিটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে এখানে গুলিয়ে নেব একটু জল দিয়ে, দিয়ে গ্রেভিটা তৈরি করব। আপনারা গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতো রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে মোমোর জন্য যে লঙ্কার চাটনি করে রেখেছিলাম সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই লঙ্কার চাটনি আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এটা যেমন সুন্দর একটা কালারও দেবে, সেরকম এর টেস্টটাও অনেক সুন্দর হয়ে যাবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। দেখুন আমাদের গ্রেভিটা রেডি। আপনারা অবশ্যই নুন মিষ্টিটা আপনাদের এর মতন দেবেন, স্বাদ মতো দেবেন। এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো। এবারে যেটা আপনি স্টার্টার হিসাবে খেতেন, ধরুন চিকেন 65 তো স্টার্টার হিসাবেই খায়, এটা কিন্তু আপনি এবারে রুটির সাথে খেতে পারবেন, আর খুব টেস্টি লাগে এইভাবে করে খেতে। কেমন লাগলো আমার রেসিপিটা এটা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সবার সাথে, বন্ধুদেরকে বলবেন আমার চ্যানেলের কথা। অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য। দেখো বন্ধুরা, চিকেন 65 রেডি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।